আমাদের কলেজের বিভিন্ন স্যারেরা উপস্থিত আছেন। তো প্রত্যেকে চারটে গ্রুপ আছে, গ্রুপ সি, গ্রুপ ডি আছে, শান্তি ঘোষ, পূজা দাস, সৃজা ঘোষ। যদি তাহলে সেই কোয়েশ্চেনটা শুধুমাত্র পরের গ্রুপের জন্য পাস হবে, অর্থাৎ এ গ্রুপ না পারলে বি গ্রুপ, বি গ্রুপে আছে। তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। গ্রুপ বি, গ্রুপ বি তোমাদের কোয়েশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, কারেক্ট অ্যান্সার। প্রশান্ত মহাসাগর ভারতের, ভারত না, আমাদের বিশ্বের সবচেয়ে। নেক্সট কোয়েশ্চেন, গ্রুপ সি, গ্রুপ সি এর কোয়েশ্চেন, মন দিয়ে শুনবে। ভারতের জাতীয় পাখির নাম কি? ময়ূর। ভেরি গুড, ময়ূরের পেখম আছে, পায়রার পেখম আছে। আচ্ছা, গ্রুপ ডি, খুব ভালো কোয়েশ্চেন, ওদের চেয়ে তোমাদের কোয়েশ্চেন একটু আলাদা, মন দিয়ে শুনবে, কোয়েশ্চেন কিন্তু একবারই করবো, ঠিক আছে? বৈশাখী পূর্ণিমা কোন মাসে পালন করা হয়? কেউ অ্যান্সার করবে না, আবার আসা আসে না, যাদের কোয়েশ্চেন তারাই অ্যান্সার দেবে, যদি না পারে সেটা গ্রুপ এর কাছে পাস হবে। টাইম শেষ হয়ে যাচ্ছে, আবার কোয়েশ্চেন রিপিট করছি, বৈশাখী পূর্ণিমা কোন মাসে পালন করা হয়? বৈশাখী পূর্ণিমা নামটার মাঝেই অ্যান্সার লুকিয়ে আছে, বৈশাখ মাসে পালন করা হয়। বৈশাখী পূর্ণিমা মানে জানো কেউ কোনটাকে বলা হয়? বৈশাখ মাসে আছে, আছে, খুব কম সংখ্যক আমাদের দেশে আছে। তো ফার্স্ট রাউন্ড শেষ, ফার্স্ট রাউন্ডে প্রত্যেকটা গ্রুপকে একটা করে কোয়েশ্চেন করা হয়েছে। তো ফার্স্ট রাউন্ডে যে স্কোর কোড আমরা দেখে নেবো, আমাদের স্কোর কোডে স্যার আছে, ফাইনাল খেলে স্যার, স্যার আপনি একটু বলে দেবেন। প্রথম রাউন্ড শেষে গ্রুপ এ 10, গ্রুপ বি 10, গ্রুপ সি 10। মহিলা এন্টারপ্রেনারশিপ নিয়ে কোয়েশ্চেন থাকছে, তো আবার বলি, তোমরা সবাই যারা আছো, গ্রুপে যারা আছো, আমাদের দর্শক অডিয়েন্স যারা আছে, ওই যে ব্যানার দেখতে পাচ্ছ সবাই, পজিটিভ বার্তা, ক্রিয়েটিভ ওয়ার্ক, ইনিশিয়েটিভ অফ ইন্ডাস্ট্রিয়াল পিপল ইউজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের সোশ্যাল মিডিয়া বেস করে পজিটিভ বার্তা, হেলথ অফ উমেন এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ মহিলা উদ্যোক্তা, এইগুলোর উপর বেস করে আমাদের বর্তমানে যে অ্যাক্টিভিটি চলছে, প্রত্যেকেই তো সেগুলো সম্পর্কে ভালো করেই জানে যে আমরা আমাদের দেশের মূলত মহিলাদের এগিয়ে আসার জন্য, অর্থাৎ বিভিন্ন পুঁজিকে পুঁজি বা ব্যবসায়ী ক্ষেত্রে এগিয়ে আসার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা চলছে। তো সেই উদ্যোগেই কিন্তু আজকের এই কুইজ কম্পিটিশন। তো সেই জন্য তোমাদের যে পাঁচটা রাউন্ড করেছিলাম, তার মধ্যে সেকেন্ড রাউন্ড সেটা থাকছে ওমেন এন্টারপ্রেনারশিপের উপর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে প্রত্যেকের কাছে একটা করে কোয়েশ্চেন থাকবে, আর এখানে চারটে অপশন দেওয়া থাকবে, পাশের গ্রুপের ক্ষেত্রে কোনো পাস যাবে না, যাদের কোশ্চেন তারা অ্যান্সার দেবে, যা তারা যদি না করে অন্য কোশ্চেন অ্যান্সারটা দেবে, কোনো প্লাস ফাইভ বা কোনো পজিটিভ মার্ক পাবে না। ফার্স্ট কোয়েশ্চেন করছি গ্রুপ ডি এর কাছে, ঠিক আছে? গ্রুপ ডি ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন মন দিয়ে শুনবে, চারটে অপশন তারপর বলবো, সেগুলো মন দিয়ে শুনবে। নারী উদ্যোক্তা অর্থাৎ উমেন এন্টারপ্রেনারশিপ, ওনাদের সফলতার প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে? চারটে অপশন, অপশন এ অর্থায়নের অভাব, অপশন বি বাজারের প্রয়োজনীয়তা, নেক্সট অপশন সি প্রযুক্তিগত ব্যবহারের অভাব, নেক্সট অপশন ডি প্রাকৃতিক দুর্যোগ। নারী উদ্যোক্তা ওনাদের সফলতার প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে?
চারটি অপশন, অর্থায়নের অভাব, বাজারের প্রয়োজনীয়তা, প্রযুক্তি ব্যবহারের অভাব, আর একটা প্রাকৃতিক দুর্যোগ। অর্থায়নের অভাব হাতে তো অবশ্যই হবে, কারণ সম্পূর্ণ সঠিক অ্যান্সার। কারণ বর্তমানে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যারা মহিলা ওনারা বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবসায়ী করেছে, কিন্তু মূল অর্থ অভাব অর্থাৎ পুঁজিগত অভাবটাই কিন্তু সব থেকে বেশি হ্রাস করে। তো সেক্ষেত্রে স্যারকে বলবো স্কোর বোর্ডে যিনি আছেন ক্লাস টেন দিয়ে দেন আমাদের গ্রুপ বিয়ের জন্য, অলরেডি হয়ে গেছে, কিন্তু ভালো অ্যান্সার দিয়েছে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন গ্রুপ এ, গ্রুপ এর কোয়েশ্চেন মন দিয়ে শুনবেন। নতুন উদ্যোক্তা হিসাবে নারীদের কোন ধরনের সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ? নতুন উদ্যোক্তা হিসাবে নারীদের কোন ধরনের সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এ শিক্ষার সুযোগ, অপশন বি প্রযুক্তিগত সহায়তা, অপশন সি নেটওয়ার্কিং সুযোগ, লাস্ট অপশন সরকারি অর্থায়ন। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে উদ্যোক্তা হিসাবে নারীদের কোন ধরনের সহায়তা বা সাহায্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চারটে অপশন, অপশন এ শিক্ষার সুযোগ, বি প্রযুক্তিগত সহায়তা, সি নেটওয়ার্কিং সুযোগ, ডি সরকারি অর্থায়ন। শিক্ষার সুযোগ চেঞ্জ করতে চাও? শিক্ষার সুযোগ পাস ইনভেস্ট করছেন অলরেডি। এছাড়াও শিক্ষার সুযোগ, শিক্ষার সুযোগ ভারতের সর্বশিক্ষা অভিযান মিশন যখন চালু হয়েছিল সেই তখন থেকে 2004 সাল থেকে সবার জন্য শিক্ষা সর্বশিক্ষা মিশন সবার জন্য শিক্ষা এই প্রকল্পের মাধ্যমে। কোশ্চেন গ্রুপ বি এর কাছে, গ্রুপ বি মন দিয়ে শুনবে কোশ্চেনটা। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে তৈরি কোন ধরনের প্রকল্পগুলির সুবিধা নেওয়া যেতে পারে? আবারও কোশ্চেনটা বলছি, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে তৈরি কোন ধরনের প্রকল্পের সুবিধা নেওয়া যেতে পারে? চারটি অপশন বলছি, অপশন এ কর্মসংস্থান প্রকল্প, অপশন বি শিক্ষা প্রকল্প, অপশন সি কৃষি উন্নয়ন প্রকল্প, নেক্সট অপশন নারী উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প। চারটে অপশন আবারও বলছে, তোমরা পুরোটা মনে না রাখতে পারলে অপশন ডি, অপশন ডি ভুল আছে। ঠিক আছে কি অপশন এ কারেক্ট? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কর্মসংস্থান প্রকল্প। অর্থাৎ মহিলাদের উদ্যোক্তাদের জন্য কোন ধরনের শিক্ষামূলক কর্মশালা উপকারী হতে পারে? কোশ্চেন আবার শুনবে, নারী উদ্যোক্তাদের জন্য অর্থাৎ মহিলাদের যে এন্টারপ্রেনার করা হচ্ছে সেই জন্য কোন ধরনের শিক্ষামূলক কর্মশালা বিশেষভাবে উপকারী হতে পারে? চারটি অপশন আছে, নেতৃত্বের প্রশিক্ষণ, অপশন বি স্বাস্থ্যসেবা, অপশন সি গ্রামীণ উন্নয়ন, লাস্ট অপশন সাংস্কৃতিক শিক্ষা। আবার অপশনগুলো বলছে, এ না ভুল অ্যান্সার, বলবে কেউ এখানে নেতৃত্বের প্রশিক্ষণ অর্থাৎ একজন নেতাকে পাওয়া যিনি হেড তাকে প্রশিক্ষণ দেবে, একটা প্রশিক্ষণ হতে পারে নাও পারে। গ্রামের মহিলাদের যদি এগিয়ে আসতে পারে তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্বের ইতিহাস সমাজের ইতিহাস সব কিছু। ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন, এবার শুরু করছি গ্রুপ সি থেকে, এই সাইডে ফার্স্ট কোয়েশ্চেন আছে গ্রুপ সি এর কাছে। খুব সহজ কোয়েশ্চেন, ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতা গান্ধীজি নাম শুনেছ, ওনার পুরো নাম কি? চেঞ্জ করবে মোহনদাস করমচাঁদ কি? লাখ
লাক্ষাদ্বীপ, নামটা দিয়ে ছোট ছোট আসছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ না, ভুল অ্যান্সার। পাস নেই, ভুল অ্যান্সার। নেক্সট কেউ বলবে অ্যান্সার? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গুগল করে এখন কখনোই সবার ডিলিট করবো না। আমি তো সবাইকে যাবো।